আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জেটিভি বাংলা সংবাদ বুলেটিনে আপনাদের সাথে আছি আমি আমশা সুমাইয়া। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের ঝাঁজ কমাতে পাকিস্তান ও মিয়ানমার থেকে এলো পেঁয়াজের চালান। ভারতে কার্যক্রম স্থগিত করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। টিবিতে আক্রান্ত ফারুক চিকিৎসা চলবে 21 দিন। এবারে বিস্তারিত, চট্টগ্রাম বন্দর দিয়ে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত রপ্তানি বন্ধের পর সোমবার ও মঙ্গলবার বন্দর দিয়ে মিয়ানমার ও পাকিস্তান থেকে 9 কন্টেইনারে 258 টনের চালান এসে পৌঁছেছে। এর আগে টেকনাফ স্থল বন্দর দিয়ে 2টি চালানে 57 মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছিল। এ নিয়ে ভারত রপ্তানি বন্ধের পর 315 টনের চালান আমদানি হয়েছে বিকল্প দেশ থেকে। বন্দর সচিব ওমর ফারুক মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, পেঁয়াজের চালান খালাসের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, 2 কন্টেইনারের চালান খালাস নেওয়া হয়েছে, বাকি চালান আমদানিকারকেরা খালাসের প্রক্রিয়া শুরু করেছেন। চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র জানায়, বন্দরে আসা পেঁয়াজের 258 টনের চালানের মধ্যে 170 টন খালাসের ছাড়পত্র নিয়েছেন 2 জন আমদানিকারক। পেঁয়াজের চালান খালাসের ছাড়পত্রের আবেদন করার পর দ্রুতই তা দেওয়া হচ্ছে। উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্র জানায়, বন্দর দিয়ে পেঁয়াজের প্রথম চালানটি এনেছে কায়েল স্টোর। ভারত রপ্তানি বন্ধের আগে গত 31 আগস্ট প্রতিষ্ঠানটি মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছিল। এছাড়া পাকিস্তান থেকে গ্রিন ট্রেড নামের একটি প্রতিষ্ঠান 116 টন পেঁয়াজ আমদানি করেছে। প্রতিষ্ঠানটি গত 6 সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছিল। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের বর্ষীয়ান অভিনেতা ফারুক টিবি রোগে আক্রান্ত। বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে রাজধানীর 2টি বড় হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত 13 সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করাতে যান ফারুক। 7 বছর ধরে সিঙ্গাপুরের ওই হাসপাতালে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছিলেন। দেশে থাকতে নায়ক ফারুক দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। এজন্য তাকে প্রথমে দেশের 2টি খ্যাতনামা হাসপাতালে কয়েকবার ভর্তি হতে হয়েছিল। সে সময় চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করেছিলেন এই অভিনেতা টিবিতে ভুগছেন। নায়ক ফারুককে আগামী 21 দিন চিকিৎসকদের পূর্ণ তত্ত্বাবধানে থাকতে হবে। রোগটি পুরোপুরি সেরে উঠলেই তিনি দেশে ফিরবেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। কোভিড-19 থাবায় হঠাৎ জীবন থমকে গেলেও স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় প্রস্তুতি এক নতুন পৃথিবীতে বেঁচে থাকার তৃষ্ণায়। যান্ত্রিক জীবনে হঠাৎ এমন ঘরবন্দি দীর্ঘশ্বাসের লম্বা অবসরের পর প্রকৃতির সাথে সুবাতাসের আয়োজনে তোমায় ডাকছে শান্তিবাড়ি। শান্তিবাড়ি রিসোর্ট, পাথ অফ সেরেনিটি। ভারতে কার্যক্রম স্থগিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অ্যামনেস্টি এক বিবৃতিতে বলেছে, চলতি মাসের শুরুর দিকে ভারতে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়, তাই তারা তাদের কর্মীদের ছেড়ে দিতে বাধ্য হয়। ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উইচ হান্ট এর অভিযোগ তুলেছে অ্যামনেস্টি। ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উইচ হান্ট এর অভিযোগ তুলেছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি বলছে, তাদের ব্যাংক হিসাব পুরোপুরি জব্দ করার বিষয়টি তারা 10 সেপ্টেম্বর জানতে পারে। ব্যাংক হিসাব জব্দ করায় ভারতে অ্যামনেস্টির সব কাজ থমকে গেছে। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর পাঠানোর জন্য আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস jtvbanglaofficial@gmail.com। আজ এ পর্যন্তই। ঘরে থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য জেটিভি বাংলার সঙ্গেই থাকুন। জেটিভি বাংলাতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। করোনাকালে একঘেয়েমি জীবনে আনন্দ দিতে YCC জাপান নিয়ে এলো অ্যান্ড্রয়েড টিভি বক্স। উপভোগ করুন 300+ প্রিমিয়াম চ্যানেল বাংলা, হিন্দি, ইংলিশ ও উর্দু। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বর বা ইমেইলে।